আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ দাদা, খুব ভালো আছি। আসলে একদিন আমার ভাইরা আছে, মেলা কটা গরু নিয়েছে, এনে ইনি আব্বা আছে। কয়জন আছে তোমাদের? চারটা। হ্যাঁ, চারটা নিয়েছে। চারটা নিয়েছে জি। হ্যাঁ হ্যাঁ, আর গাই বাচ্চা কয়টা নিয়েছে? এখানে তিনটা। তিনটা? তোমরা আইসো কোথায় চলে? চট্টগ্রাম থেকে। জোরে জোরে কথা বলো। আজ চট্টগ্রাম থেকে এসেছে। চট্টগ্রাম থেকে এসেছো? না না, তোমাদের বাসা কোথায় ভালোভাবে বলে দাও আমার দর্শক ভাইরা। আমরা আনোয়ারা থানা। আনোয়ারা? আনোয়ারা থানা। আমাদের আমাদের খাবারের গরু আছে তো? আছে। আমাদের গরু কিনে সুবিধা পাই, তাও থাকা জায়গা বাসা ভালো আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। দর্শক ভাইরা তোমাদের যদি আসতে পারে সেজন্য দর্শক ভাইদের জন্য তোমাকে আমি নিয়ে আসলাম, ঠিক আছে? আমার দর্শক ভাইরা সদর কথা আসি, যা যাই বাসায় করি, গরু নিতে পারবে তো আমাদের থেকে? আমাদের রাজধানীতে কেরকম গরু উঠে তোমার? তোমাদের চিটাগাং ভাইদের জানাই দাও, দেশি ভাইদের জানাই দাও, প্রচুর গরু উঠে অনকুল আগে। হ্যাঁ, আজকে কয়টা উঠাইছিলেন হাটে গরু? আজকে উঠাইছিলাম মেলা কটা দাদা, 10টা গাবে উঠাইছিলাম। আমাদের এই ভাইরের কাছে বেশি, আচ্ছা, বিভিন্ন জায়গায় বেশি, ঠিক আছে? আপনি আসতে লেট করেছেন, ঠিক আছে? আপনি 10-12 কটা গাবে আছে দেখাই দিন। আজকে যে গাবিগুলো আছে এগুলো কি বাচ্চা আছে না বাচ্চা ছাড়া? না, বাচ্চা ছাড়া আর কিছু প্রেগনেন্ট আছে দাদা। প্রেগনেন্ট আছে এবং বাচ্চা ছাড়া? হ্যাঁ, কিছু বাচ্চা ছাড়া। আচ্ছা, আমরা এই পাশ থেকে দেখাই আসি। এই ছোট গাবিটা আগে দেখে প্রথমে এক নম্বর সিরিয়ালে আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি এটা দাদা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, মানে ব্ল্যাক কালারের জার্সি, কিছু মানে হলস্টাইনের মিক্সড আছে আর ব্ল্যাক কালারের জার্সি, ছোট গাবি, একদম মিডিয়াম গাবি দাদা। আপনি দর্শক ভাইরে দেখাই দেন এই গাবি, সদরলতাল আমার মা বন্ধুরা দহন করতে পারবে, খুব অল্প টাকার এরা গাবি, বুঝেছেন? দুই বেলাতে সদরলতাল এই গাবিটা 10 লিটার দুধ আছে, জার্সি কত দুধে বিশ্বাসী, খাওয়া দাওয়া খুবই ভালো, ইটু উটুক গাবি দাদা, এর গায়ে মাংসই আছে দেড় মন, ঠিক আছে? ছোট গাবি, হ্যাঁ, দুধ আছে? হ্যাঁ দুধ আছে, এমনি দুধ আছে। আচ্ছা, এটার সাথে তো বাছুর নাই? না, এটার সাথে কোনো বাছুর। দাঁতে কয়টা? দাঁতা আছে দুই দাঁত। দাঁতে কয়টা? দুইটা। দুইটা? দুইটা। দাম কেমন চাচ্ছেন? এই গাবিটার দাম যাচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা দাম চাচ্ছে? হ্যাঁ, 70,000 টাকা দাম। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? কথা বলে নিতে পারবে, দামদার করেও নিতে পারবে। ঠিক আছে ভাই, তাহলে আমরা ওই পাশের বড়গুলো দেখি। হ্যাঁ, বড়গুলো দেখেন। আর বেশি গাবি নাই ভাই, চারটা গাবি আছে, চারটা গাবি আমার দর্শক ভাইয়ের দেখাবো। এই এই পাশে আমরা খুবই সুন্দর একটি বিগ বডির গাবি দেখতে পাচ্ছি, এটার সাথে কি বাচ্চা আছে ভাই? এটার সাথে বাচ্চা নাই, এই গাবিটা মনে করেন যে আপনার হচ্ছে ফ্ল্যাগবি, ঠিক আছে? রেড ফ্রিজামের সাথে এই হচ্ছে হলস্টাইন ফ্রিজামের সাথে ফ্ল্যাগবির মাথাটা আছে। যারা দর্শক ভাইরা যারা খামারে রাখবে প্রজন্মটা, এর বাচ্চা হলে অনেক উন্নত বাচ্চা হবে। আমার দর্শক ভাইরা চারটা পাট নিগুল পাট তলাগুলো ভালো করে পাওয়া পাও খুঁড়গুলো আপনি দর্শক ভাইরা ভালো করে দেখাই দেবেন, কোনো রকম যেন আমার দর্শকরা ভেজালে না পড়ে। দর্শকরা এই দিন পালনগুলো আপনি ভালো করে স্টারগুলো বডিগুলো দর্শকরা দেখা যায়। বয়স কয় দাঁত চলছে এই গাবিটা? বয়স হচ্ছে চারটা। চার দাঁত বয়স? হ্যাঁ, চার দাঁত বয়স। আচ্ছা, এর বাচ্চা কি হয়েছে ভাই? এই বাচ্চাটা মনে করেন যে বাচ্চাটা আজকে আজকে কিছু না হলে 22-23 দিনে কাটে গেছে, মারা গেছে। এখনো সাবারে দেখেন রক্ত মক্ত লাগিয়ে আছে, কাটে গেছে বাচ্চা, মারা গেছে ঠান্ডা মনে। এই গাবিটার দাম কেমন চাচ্ছে? এই গাবিটার দামে যাচ্ছে দাদা 1,16,000 টাকা। 1,16,000 টাকা? দুধ কতটুকু পাচ্ছেন এখন? এখনো দুই বেলা দিয়ে মনে করেন 16 লিটার দুধ পাচ্ছে। 16 লিটার? হ্যাঁ, 16 লিটার দুধ পাচ্ছে, ঠিক আছে? এই পাশের টাকা দেখাই দেখাই। আচ্ছা, 3 নম্বর সিরিয়ালে ভাই যে গাবিটা দেখছি আমরা, 3 নম্বর, এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম। এই গাবিটা খুব জাতমান দাদা, বুঝেছেন? জাতে খুবই উন্নত হলস্টাইন ফ্রিজিয়াম। আপনি দেখেন 6 দাঁত ভাই? 6 দাঁত? হ্যাঁ, যেটা থাকবে সেটাই বলবো। দুই বেলা দেখো 1,200 টাকা। আপনি খুব জাতমানে দেখেন, দেখছেন? আপনি দেখেন ভালো করে দেখা দেখা লবাটের মতো, ঠিক আছে? ভালো করে দর্শক করে দেখাই দেন। এটার দুধ কত বললেন?
এটা কি জাতের গাভী ভাই? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজি। আমি এর এটা খুবই উন্নত গাভী। এই গাভীটা দাঁতে আছে দাদা দুই দাঁত। দুই দাঁত? হ্যাঁ দুই দাঁত। বাচ্চা কাটে গেছে দেখেন কয়েকদিন বয়স। 26-27 দিন বাচ্চা কাটে গেছে দাদা। বুঝছেন? এই গাভীটার দাম কেমন আছে? এই গাভীটার দামে রাখছি দাদা। এই গাভীটার দামে রাখছি আমি হচ্ছে আপনার 1,11,000 টাকা। 1,11,000 টাকা? হ্যাঁ 1,11,000 টাকা। দর্শক ভাই দেখাই দেন বডি তলা। কোনো গরু যদি সমস্যা থাকে আমার কোনো দর্শক ভাই সারা জমিনে আসি চোখে একটু অবিশ্বাসই করতে পারবে না। কোনো দিনই অবিশ্বাসই করতে পারবে না। চোখের অবিশ্বাসই করার জায়গা নাই। আপনারা সারা জমিনে আসি একদিন দুদিন থাকি আমার বাড়ির যাচাই বাছাই করি তারপরে ঠিক আছে আমার দর্শক ভাই। আচ্ছা একটা কথাই বলবো আর গাড়ি কিনে সময় না থাকলে আপনি দর্শকের গাড়ি কিনবেন না। কেন কিনবেন না? এখন কারোর দিকে কারোর বিশ্বাস নেই। আমার দিকে আপনি বিশ্বাস কেন করবেন? করার আপনি কোনো দরকার নাই। আপনি আসবেন আর ভাই থাকবেন দুধ ধরন করবেন দেখবেন তারপরে আপনি গরু নেবেন। আমার দর্শক ভাই এই একটাই কথা ঠিক আছে। সদা লসাল বাইশ দিন দাদা দাদা করে খাবারে চলতে পারলে এসব করে লাভ আনাতে ভাই একটা বডি পিকচার দেখেন এসব গরু ঠিক আছে। পুরো একটা জিনিস আপনারা সবসময় দাদা দাদা করে কিনবেন পরের পরে আগে ঠিক আছে। এটি পরের হিসাব ঠিক আছে। কোনো জন্য তো আপনি কালকের দিন বাসেন এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি না দাদা ঠিক আছে। আপনি এই গাভীগুলো সদরলতাল আপনি দুধও খেতে পারবেন আবার আবার এবং এই গাভীটাও আপনি খাওয়াতে পারবেন আবার নিজের পরিবার ডালিয়ে চলতে পারবেন। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন। দর্শকের উদ্দেশ্যে আমার ফোন নাম্বারটা 016-1715-21-68। আমার বাড়ি ঈশ্বরদী অঙ্কুলা পাবনা জেলা। যে কোনো দর্শক ভাই মোবাইলে যোগাযোগ করে সেখানে দেখি দেখি সেটি যাচাই বাছাই করে নিতে পারবেন। ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।